স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আইএসসি 2023 স্টুডেন্টসরা নিশ্চয়ই এতদিনে খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছ। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কোনি উপন্যাসের একটা সংক্ষিপ্তকরণের ওপর ভিডিও। এই ভিডিওটা তোমরা যদি এক্সামের ঠিক আগে দেখো তাহলে কোনি উপন্যাসটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এবং আমার বিশ্বাস যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর একটা লিখে আসতে পারবে। আর যারা ভালোভাবে উপন্যাসটা পড়ে নিয়েছো তাদের তো ভালোভাবে উপন্যাসটা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেছে। লাস্ট মিনিট সাজেশন হিসাবে যদি তোমরা ভিডিওটা একবার দেখো তোমাদের তাহলে আরো উপকার হতে পারে। যাই হোক, আমরা প্রথমেই আসবো এই উপন্যাসের চরিত্রের বিষয়ে। এই উপন্যাসের প্রধান চরিত্র অবশ্যই কোনি, যাকে আমরা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বলতে পারি। আর এক প্রধান চরিত্র কে না, ক্ষিতিশ সিংহ, যিনি এই উপন্যাসকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে গেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার আসবো কতগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র, যেমন হরিচরণ মিত্র, যিনি পরবর্তী প্রশিক্ষক হয়েছিলেন জুপিটার ক্লাবে, ধীরেন ঘোষ, যিনি জুপিটারের সম্পাদক নিযুক্ত ছিলেন, হিয়া মিত্র, বালিগঞ্জ ক্লাবের একজন সুইমার, অমিয়া বেলা, দুজন জুপিটার ক্লাবের দুই সুইমার, বিষ্ণুধর, অ্যাপেলোর পরবর্তী প্রেসিডেন্ট। আর একটা কথা মনে রাখবে, অ্যাপেলোর প্রথম প্রেসিডেন্টের নাম কিন্তু আমরা উপন্যাসে একবার পেয়েছি, বটুবাবু। আচ্ছা, আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কমল, যে কনির দাদা। এছাড়া পার্শ্ব চরিত্র হিসাবে আমরা পেয়েছি বিনোদভর, যে প্রেসিডেন্ট হয়ে এসেছে পরবর্তীকালে, বিনোদভর যে জুপিটারের প্রেসিডেন্ট ছিল। পেয়েছি আমরা নকুল মুখুজ্জিকে, ভাইস প্রেসিডেন্ট অ্যাপেলো ক্লাবের, লীলাবতী, ক্ষিতিশ সিংহের স্ত্রী, ভেলো, ক্ষিতিশের ছায়া সঙ্গী, যজ্ঞেশ্বর ভট্টাচার্য, বধু চ্যাটার্জি, প্রফুল্ল, এরা জুপিটার ক্লাবের অন্যান্য বোর্ড সদস্য। এছাড়া পেয়েছি প্রণতি ভাদুরীকে, যার সঙ্গে মেয়েরা মাদ্রাজের হোটেলে সময় কাটিয়েছে, মানে গিয়েছিল, কনির মা, এবং আরো কিছু অন্যান্য চরিত্র আমরা পার্শ্ব চরিত্রকে পেয়েছি। এবার আমরা সরাসরি আসব উপন্যাসে। পাশাপাশি দুটি ক্লাব, জুপিটার এবং অ্যাপেলো, দুটো রাইভাল ক্লাব যাকে বলে, এই যে ক্লাব দুটো, এই ক্লাব দুটোর মধ্যবর্তী আছে একটা দিঘি, নাম কমল দিঘি। একটাই জল, কিন্তু সেই জলকে দুভাগে ভাগ করা হয়েছে জুপিটার এবং অ্যাপেলোর জন্য। এই জুপিটার ক্লাবের প্রশিক্ষক ছিলেন ক্ষিতিশ সিংহ, যিনি অত্যন্ত জেদি, একগুয়ে এবং নিয়ম এবং সময়ের বিষয়ে বিশেষভাবে একনিষ্ঠ। তিনি মনে করতেন যে একজন সুইমার হতে গেলে তাকে প্রথমে প্রচুর পরিমাণে ত্যাগ স্বীকার করতে হবে। সকাল এবং বিকাল দুবেলা অন্তত 4 ঘন্টা তাকে জলে প্র্যাকটিস করতে হবে। খাওয়া দাওয়া, সাজ পোশাক, সমস্ত বিষয়ে তাকে ভীষণভাবে নিয়ম রক্ষা করতে হবে, যতক্ষণ না সে একজন যোগ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে ওঠে। আর এই যে সুইমার, সেই সুইমারের প্রশিক্ষক হতে গেলে যে গুণগুলো থাকা প্রয়োজন, সেই সমস্ত গুণ কিন্তু এই ক্ষিতিশ সিংহের মধ্যে ছিল। কিন্তু ক্ষিতিশ সিংহের এই যে মতাদর্শ, সেই মতাদর্শে কিন্তু জুপিটার ক্লাব তার সাথে সায় দিতে পারলো না, কারণ তাতে তাদের স্বার্থে আঘাত করছিল। হরিচরণ, বধু চ্যাটার্জি, ধীরেন ঘোষ কিংবা বিনোদভর, যদিও বিনোদভরকে এরা যা বোঝাতো বিনোদভর সেটাই বুঝত, তারা সকলে মিলে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে একটা চক্রান্ত করলো এবং বিভিন্ন রকমের চার্জ আনলো তার বিরুদ্ধে, এবং সেগুলো সম্পূর্ণ সেই জুপিটার ক্লাবের যারা সুইমার তাদের তৈরি, এটাই বলা হলো। ক্ষিতিশ সিংহ সমস্ত শুনে নিজেই বাধ্য হলেন জুপিটার থেকে চলে আসতে, মানে জুপিটারে তিনি একেবারে ইস্তফা দিয়ে বেরিয়ে আসলেন, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলেন যে একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন তৈরি করে তিনি দেখাবেন। এরকম একটা পরিস্থিতিতে তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল কনির। কনির সাথে ক্ষিতিশ সিংহের যে দেখা সেটা কিন্তু আমরা উপন্যাসের প্রথমেই দেখেছি, তারপরে আস্তে আস্তে কনির সাথে পরিচয় হয়েছে তার। কনিকে তিনি দেখলেন একটা ছোট মেয়ে, 14-15 বছরের, কালো, ছিপছিপে, পাতলা গড়ন, কিন্তু সাংঘাতিক একটা জেদ, একটা একগুঁয়েমি তার মধ্যে আছে। তাকে তৈরি করার মধ্যে, তাকে তৈরি করতে গেলে, মানে চ্যাম্পিয়ন তৈরি করতে গেলে যে ধরনের গুণগুলো প্রয়োজন সবটাই তিনি যেন লক্ষ্য করলেন কনির মধ্যে। পৌঁছে গেলেন দাদা কবলের মারফত তার শ্যামপুকুর বস্তিতে।
কমল কোনির দাদা সব সময় চাইতো যে কোনি একজন যোগ্য ভালো খেলোয়াড় হোক, কারণ তার নিজেরও স্বপ্ন ছিল কিন্তু সেটা সে পূরণ করতে পারেনি। শ্যামপুকুর বস্তিতে তিনি পৌঁছে গেলেন কোনির কাছে, তাকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে ফর্মে সই করিয়ে তিনি একেবারে উপস্থিত হলেন কোনিকে নিয়ে জুপিটার ক্লাবে। কিন্তু জুপিটার ক্লাবে কোনির জায়গা হলো না, কারণ জুপিটার ক্লাব ক্ষিতিশ সিংহের শত্রুতে পরিণত হয়েছিল। তারা চায়নি যে ক্ষিতিশ সিংহ ওই ক্লাবে একজন সুইমার তৈরি করুক এবং তাদের নাকের ডগার উপর দিয়ে নাম কিনুক। তারা একেবারে ক্ষিতিশ সিংহকে এক কোণে কোণঠাসা করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছিল। তারা জানিয়ে দিল যে জলে হাত পা ছোড়ার জায়গা নেই। এর ফলে তারা সরাসরি চলে গেল, ক্ষিতিশ সিংহ বাধ্য হয়ে কোনিকে নিয়ে চলে গেলেন, যেতে বাধ্য হলেন অ্যাপোলো ক্লাবে। অ্যাপোলো ক্লাবে তিনি সরাসরি দেখা করলেন ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জের সাথে। নকুল মুখুজ্জিকে সব তিনি জানালেন যে কোনিকে যদি জলে জায়গা দেওয়া হয় মানে প্রশিক্ষণের জন্য, তার বদলে কোনি যে সম্মান নিয়ে আসবে সেটা প্রাপ্ত হবে অ্যাপোলোর। কিন্তু ক্ষিতিশ সিংহ কোনোদিন অ্যাপোলোর হতে পারবে না, কারণ জুপিটারের প্রতিপক্ষ ক্লাব ছিল অ্যাপোলো এবং একজন নীতিনিষ্ঠ মানুষ ছিলেন ক্ষিতিশ সিংহ। তিনি তার ন্যায় বিচারের দিক থেকে কখনোই বেরিয়ে আসতে পারলেন না। তিনি জুপিটার ক্লাব ত্যাগ করতে পারেন কিন্তু জুপিটারের শত্রু হতে পারেন না, সেই মনোভাব নিয়েই তিনি সামনের দিকে এগিয়ে চললেন। নকুল মুখুজ্জে রাজি হয়। এরপর কোনিকে ওখানেই প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। কিন্তু এবারে বাদ সাধল দারিদ্র। ক্ষিতিশ সিংহ এমন কিছু রোজগার করতেন না যা দিয়ে তিনি একটা মেয়েকে মানে একজন সাঁতারু তৈরি করতে পারেন, একজন চ্যাম্পিয়ন তৈরি করতে পারেন। একজন চ্যাম্পিয়ন তৈরি হওয়ার জন্য তার স্বাস্থ্যের প্রয়োজন এবং স্বাস্থ্যের জন্য তার খাদ্যের প্রয়োজন। তার সমস্ত চাহিদা পূরণ করতে হবে ক্ষিতিশ সিংহকে, কারণ কোনি সেই সচ্ছলতা নেই। কোনি অত্যন্ত গরিব ঘরের একটা মেয়ে, সেটা আমরা দেখেছি শ্যামপুকুর বস্তিতে তার ঘরদোরের যে অবস্থা আমাদের ঔপন্যাসিক দেখিয়েছেন তার মধ্যেই আমরা ছাপ পেয়েছি। দাদা কমলের মানে যে ইতিবৃত্ত কমল বলেছে সেখান থেকেও আমরা কোনির অবস্থার পরিচয় পেয়েছি। কাজে ক্ষিতিশকে সমস্ত দায়িত্ব এখন নিতে হবে, কিন্তু কিভাবে নেবে? চতুর ক্ষিতিশ ভীষণভাবে অভিজ্ঞ একজন মানুষ, তিনি বুদ্ধি বার করার চেষ্টা করছেন। এমন সময় তার মনে পড়েছে বিষ্ণুধরের কথা। বিষ্ণুধর একজন বড় ব্যবসায়ী, তার মশলার ব্যবসা আছে বড় বাজারে, অর্থের কোনো অভাব নেই। কিন্তু বিষ্ণুধরের অভাব যেটা আছে সেটা হচ্ছে তিনি সে নাম সমাজে একজন নামী মানুষ হতে চান, এবং সেই নামী মানুষ হওয়ার জন্য ক্ষিতিশ সিংহকে তার বড় প্রয়োজন। ক্ষিতিশ সিংহ তাকে বক্তৃতা লিখে দিত। ক্ষিতিশ সিংহের সঙ্গে বিষ্ণুধরের প্রথম দেখা হয়েছিল গঙ্গার ঘাটে। যাই হোক, বিষ্ণুধরকে দিয়ে ক্ষিতিশ সিংহ কোনির রক্ষণাবেক্ষণ মানে তার প্রশিক্ষণের যে অর্থ সেটা যাতে উঠে আসে সেই চেষ্টা করার জন্য বিষ্ণুধরের বাড়িতে গেলেন। এবং অন্যদিকে কি হচ্ছিল, অ্যাপোলোর একজন প্রেসিডেন্ট দরকার যে কিনা একটু মোটা টাকা অ্যাপোলোকে ডোনেট করতে পারে। দুটো কাজই একভাবে হয়ে যাবে। ক্ষিতিশ সিংহের মনে হলো যে বিষ্ণুধরকে দিয়ে এই দুটো কাজই সে মেটাতে পারবে। ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরকে সেই প্রস্তাব দিল এবং বিষ্ণুধর একটু ইতস্তত করলেও ব্যাপারটা রাজি হয়ে যায়। ইতিমধ্যে দেখা গেল ক্ষিতিশ সিংহের স্ত্রী লীলাবতী, যিনি সংসারের সমস্ত দায়িত্ব নিজ হাতে নিয়ে নিয়েছিলেন, নিজের কাঁধের ওপর নিয়ে নিয়েছিলেন। তাদের যে ছোট্ট টেলারিং শপ ছিল সিনহা টেলারিং, সেই টেলারিং শপটাকে তিনি ইতিমধ্যে একটু বড় করেছেন। ঔপন্যাসিক আমাদের জানিয়েছেন লীলাবতীর হাতে সেই প্রজাপতি ডানা মেরেছিল, কিন্তু সেই ছোট্ট ঘরটা যেটা গ্রে স্ট্রিটে ছিল সেটা লীলাবতীর আর কুলত ছিল না। তিনি বিষ্ণুধরকে পেয়েছিলেন, বিষ্ণুধরের স্ত্রীর সাথে তার আলাপ হয়েছিল। বিষ্ণুধরের স্ত্রী তার কাছে তার দোকানের একজন কাস্টমার ছিলেন, তার মারফত তিনি জানতে পেরেছিলেন হাতিবাগানে তাদের একটা ঘর আছে, সেই ঘরটাই তিনি ভাড়া হিসাবে নেবেন ঠিক করেছিলেন। লীলাবতী বিষ্ণুধরের কাছে 5,000 টাকা সেলামি দেওয়ার জন্য উপস্থিত হন। সেই 5,000 টাকার সেলামি তিনি দিয়েও আসেন, কিন্তু ক্ষিতিশ সিংহ সেই সেলামির টাকা ফেরত নিয়ে আসেন বিষ্ণুধরের কাছ থেকে। এবং সঙ্গে সঙ্গে তার বুদ্ধিমত্তায় আর একটা বুদ্ধি চলে আসে। তিনি সঙ্গে সঙ্গে লীলাবতীকে জানান যে সেই 5,000 টাকা লীলাবতী ফেরত পেতে পারে, কিন্তু কোনির খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব লীলাবতীকে নিতে হবে। ঠিক এইভাবেই কোনির সমস্ত দায়িত্ব লীলাবতীর হস্তে সমর্পণ করলেন ক্ষিতিশ সিংহ। ইতিমধ্যে কোনির দাদা কমল মারা যায়, কোনিদের সংসারে আরো দারিদ্র চেপে বসে। তখন লীলাবতীকে বলে কোনিকে লীলাবতীর দোকানে একজন কাজের লোক হিসাবে
অ্যাপয়েন্ট করলো কে না ক্ষিতিশ সিংহ, লীলাবতী তাকে কাজে নিয়ে নিল। এদিকে সকালবেলা এবং বিকেলবেলা কোনি প্রচণ্ডভাবে প্র্যাকটিস করছে অ্যাপেলোর জলে, তার কোনো ত্রুটি নেই। ইতিমধ্যে আমরা দেখেছি অনেক আগে যখন পাড়ায় একটা সুইমিং কম্পিটিশন হয়েছিল, সেই সময় কোনি হিয়া মিত্রের কাছে পরাজিত হয়েছিল। শুধু হিয়া মিত্রের কাছে পরাজিত হয়েছিল না, সেই সময় কোনি সাঁতার শুধুমাত্র গঙ্গায় সাঁতার দিতে জানতো, কিন্তু সাঁতারের নিয়ম কানুন জানতো না। এর ফলে একেবারে গোহারা হারা হেরেছিল কোনি। যাই হোক, সেই যে হিয়া মিত্রর নামটা অ্যানাউন্স হয়েছিল, সেই হিয়া মিত্রর দিকে তার কিন্তু লক্ষ্য চলে গিয়েছিল এবং হিয়া মিত্র তার ভীষণভাবে একজন প্রতিপক্ষ হয়ে গিয়েছিল। ক্ষিতিশিংহ সেই আগুনটা কোনির মধ্যে দেখেছিলেন এবং মনে করেছিলেন এই হিয়া মিত্র নামক হিংসার আগুন কোনির মধ্যে যদি বারে বারে উস্কে দেওয়া যায় তাহলে কিন্তু কোনি অনেকটাই এগিয়ে যেতে পারে। হিয়া মিত্রর পরিচয় দিতে বলে রাখি, হিয়া মিত্র আমাদের সমাজের উপরতলার ধনী মানুষের একজন প্রতিনিধি চরিত্র, কিন্তু ধনী মানুষই যে খারাপ নয় তার কিন্তু একটা বিশিষ্ট উদাহরণ এই হিয়া মিত্র এবং তার পরিবার। এই হিয়া মিত্র বালিগঞ্জ সুইমিং ক্লাবের একজন সুইমার, যেখানকার প্রশিক্ষক ছিলেন কে না, প্রণবেন্দু বিশ্বাস। পরে আসছি আমি প্রণবেন্দু বিশ্বাসের প্রসঙ্গে। যাই হোক, এই হিয়া মিত্রর সঙ্গে কোনির আবার দেখা হয়েছিল ক্ষিতিশিংহের সাথে যখন সে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল। সেই গল্প তোমরা কোনি উপন্যাসে পড়েছ, জল খেতে গিয়ে একটা ঘটনা ঘটেছিল। যাই হোক, হিয়া মিত্রের প্রতি রাগটা কোনির আরো বাড়িয়ে দিয়েছিল কে না, ক্ষিতিশিংহ। তাকে বলেছিল যে হিয়া মিত্র বলেছে যে কোনি হিয়ার কাছে মার খেয়েছে বলেই ও কোনিকে হিংসা করে। এর ফলে কোনির মধ্যে রাগ আরো বেড়ে গিয়েছিল এবং সে মনে মনে প্রতিজ্ঞা করে বসে তাকে যোগ্য সুইমার একদিন হতেই হবে এবং হিয়া মিত্রকে তাকে মুখের মতো জবাব দিতে হবে। অন্যদিকে জুপিটারের আরো দুইজন সুইমার অমিয়া এবং বেলা কোনিকে দেখেছিল জলে এবং কোনি তখন সেরকম সাঁতার জানতো না। কোনিকে দেখে অমিয়া মন্তব্য করেছিল যে কম্পিটিশনে পড়লে ও তো আমার পা ধোয়া জল খাবে। এই যে কথা, এটাও কিন্তু কোনিকে চ্যালেঞ্জের মুখে নিয়ে গিয়েছিল এবং এক সময় প্রশিক্ষণের মধ্যে দিয়ে কোনি যখন তৈরি হয়ে উঠেছে সেই সময় ক্ষিতিশিংহ জানতে পারে যে অমিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, সে বিদেশ চলে যাচ্ছে এবং লাস্ট খেলা হিসাবে লাস্ট সে জলে নামবে জুপিটারের কম্পিটিশন। জুপিটারের কম্পিটিশনে কোনির নাম দেওয়া হলো যাতে করে অমিয়াকে কোনি হারাতে পারে, কারণ কোনি তখন তৈরি হয়ে গেছে সম্পূর্ণভাবে। কিন্তু আবার বাদ সাধল হরিচরণ মিত্র এবং ধীরেন ঘোষ, তারা কোনির নামটা বাতিল করে দিল, তারা কোনি জায়গা পেল না সেই প্রতিযোগিতায়। কিন্তু ক্ষিতিশিংহ নকুল মুখুজ্জি এরা সবাই মিলে একটা মতলব তৈরি করলো এবং ওই যে বলেছিলাম কমল দিঘির জলের কোনো আলাদা জল নয়, একটাই দিঘি, সেই দিঘির মধ্যে বিভাজন কেটে জুপিটার এবং অ্যাপেলো ক্লাব ছিল। জুপিটার ক্লাবের শেষে যে অ্যাপেলো শুরু হয়েছিল সেখানে কোনিকে নামানো হলো প্রতিযোগিতায়। প্রতিযোগিতার মধ্যে কোনি নেই, কিন্তু প্রতিযোগিতার বাইরে থেকে কোনি প্রমাণ করে দিল যে সে অমিয়াকে হারিয়েছে, সে অমিয়ার আগে পৌঁছে গেছে সবার আগে। এটা প্রমাণ করে দিল যে কোনি এখন প্রস্তুত এবং কোন অমিয়াকে সে সত্যিকারের যোগ্য জবাব দিতে পেরেছে। কিন্তু কোনির এই আচরণকে ভালোভাবে নিল না জুপিটার ক্লাব। এরপর যখন বিএএস এর মিটিং বসলো, মানে ন্যাশনালের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের যে সুইমারদের নিয়ে যাওয়া হবে সেই যে মিটিং বসেছিল, সেখানে জুপিটার ক্লাব প্রতিবাদ করলো কোনিকে নেওয়া হবে না, কারণ সে অখেলোয়াড়ি আচরণ করেছে অ্যাপেলোর হয়ে, অ্যাপেলো অখেলোয়াড়ি আচরণ করেছে, কাজে অ্যাপেলোর কোনো সদস্য ন্যাশনালে যেতে পারবে না। কিন্তু সেখানে প্রণবেন্দু বিশ্বাস বেঁকে বসলেন, তিনি জানালেন কোনিকে নিতেই হবে বেঙ্গলের স্বার্থে, কারণ কোনির মধ্যে যে স্পিরিট তিনি দেখেছেন সেটা যদি ন্যাশনালে নিয়ে যাওয়া হয় তাহলে বাংলার একটা গোল্ড নিশ্চিত এবং বাংলা সেবার চ্যাম্পিয়ন হওয়ার খুব সম্ভাবনা আছে। কিন্তু কিছুতেই যখন জুপিটার ক্লাব একথা মেনে নেবে না, তখন প্রণবেন্দু বিশ্বাস বাধ্য হয়ে বললেন যে বালিগঞ্জের কোনো মেয়ে, কোনো সুইমার তাহলে এবার ন্যাশনালে যাবে না। এই যে কথা, এ কথায় কিন্তু অসন্তুষ্ট হলো বাকি সকল বোর্ড মেম্বাররা, ফলে জুপিটারকে কোণঠাসা হতে হলো, বাধ্য হয়ে সকলেই কোনিকে মেনে নিতে বাধ্য হলো। কোনি রওনা হলো ন্যাশনাল খেলার জন্য মাদ্রাজে। কিন্তু ওই যে বললাম দারিদ্র, ফলে কোনিকে একা যেতে হলো সকলের সাথে মাদ্রাজে।
খিতে সিংহ রওনা হয়েছিল, কিন্তু সেখানে টিকিট না থাকায় চেকারের হাতে পড়ল এবং চেকারের হাতে পড়ে কিছুটা লাঞ্ছনা এবং বিপর্যস্ত অবস্থায় তার দেরি হয়ে গেল। সেই কারণে কোনি একা পৌঁছে গেল মাদ্রাজে ওদের সাথে হোটেলে। হরিচরণ, ধীরেন ঘোষ, অমিয়া, বেলা এতগুলো শত্রুর সাথে কোনি একা হোটেলে। সেখানে প্রণতি ভাদুরী একমাত্র নিরপেক্ষভাবে কোনির সাথে কিন্তু খারাপ ব্যবহার করেননি। এই প্রণতি ভাদুরী চরিত্র কিন্তু আমরা দেখেছি যিনি সবসময় নিরপেক্ষ আচরণ করেছেন। যাই হোক, সেখানে গিয়ে আর এক বিপত্তি, কনিকে চোর বদনাম পেতে হলো বেলা অমিয়াদের কাছে। কারণ হচ্ছে হিয়ামিত্র। হিয়ামিত্র অন্যের ক্রিম, অন্যের পেস্ট অনায়াসে ব্যবহার করত, কারণ তার কাছে অপর্যাপ্ত ছিল। সে মনে করত এগুলো নেওয়া মানে চুরি করা নয়। তার মধ্যে কোন রকম ছোট মন ছিল না, মানে ছোট মনের মানুষ যেহেতু হিয়া ছিল না, কাজে সে অন্যের ছোট মনকে কোনোদিন অনুভব করতে পারেনি। সেই কারণে যথেচ্ছভাবে অন্যের জিনিস সে ব্যবহার করেছে। কিন্তু কনিকে চোর অপবাদ পেতে হলো হিয়ার জন্য। কনি চর খেলো বেলা অমিয়াদের কাছে, চুলির মুঠো ধরে তারা অপমান করলো কনিকে। এরকম একটা পরিস্থিতিতে হিয়াকে চর মেরে কনি প্রতিবাদ জানালো এবং সে জানিয়ে দিল সে হিংসা কোনোদিন হিয়াকে করেনি, কিন্তু জলে যদি কোনোদিন প্রতিযোগিতায় পায় তবে সে দেখিয়ে দিতে পারত যে কনি কি। ইতিমধ্যে কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে। যখন কনি একা মাদ্রাজে, সেই সময় কিন্তু হরিচরণরা চক্রান্ত করে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দিয়েছে কনির নাম। তাকে এসে জানানো হয়েছে যে কি করে যে চারটি ইভেন্ট থেকে তার নাম চলে গেল তারা বুঝতেই পারছে না, ফলে কনিকে স্থান নিতে হয়েছে গ্যালারিতে। আর অন্যদিকে যখন খিতে সিংহের কাছে কনি প্রশিক্ষণ নিয়েছে দিনের পর দিন, রাতের পর রাত, সে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছে, সেই সময় দেখা গেছে মহারাষ্ট্রের রমা যোশী 72 সেকেন্ড সময় করেছে ফ্রি স্টাইলে। সেই সময় কিন্তু খিতে সিংহ কনিকে একেবারে কনির দেওয়ালে আটকে দিয়েছিলেন 70 সেকেন্ড টাইমটা। সেই টাইমিং করে কনি উপস্থিত হয়েছিল মাদ্রাজে। মাদ্রাজের জলে একটা বিপর্যয় ঘটে গিয়েছিল, কিন্তু সেই বিপর্যয়ের আগে আর একটা বিপর্যয় এসেছিল, সেটা কনির জীবনে সে কথা না বললে এই বিপর্যয়টা পরিষ্কার করে বোঝানো যাবে না। কনি যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে একজন সুইমার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক সেই সময় হরিচরণ মিত্র, ধীরেন ঘোষেরা বুঝতে পেরেছিল এইবার বোধহয় খিতির সিংহকে আর রুখে দেওয়া যাবে না, কারণ তারা কনির মধ্যে আগুনটা লক্ষ্য করেছিল। তাই তারা বারে বারে বিভিন্ন কম্পিটিশনে, তাদের যে স্টেট চ্যাম্পিয়নশিপের কম্পিটিশন হয়েছিল সেখানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কনিকে দমিয়ে রাখার জন্য নানান রকম ছল চাতুরি এবং অন্যায় বিষয়ের পন্থা নিয়েছিল। আমরা দেখেছি সেখানে বারে বারে কনিকে হারিয়ে দেওয়া হয়েছে, কখনো ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয়েছে, কখনো বা অন্য কোনো মানে যে ভালো খেলোয়াড় নয় তাকে মিডলে ঢুকিয়ে দিয়ে তাকে দিয়ে মার খাওয়ানো হয়েছে কনিকে, যাতে তার সময়টা রোধ করা যায়। এইভাবে যে রোধ করা হয়েছিল সেই ঘটনাটা চোখে পড়েছিল বালিগঞ্জ সুইমিং ক্লাবের প্রশিক্ষক প্রণবেন্দু বিশ্বাসের। যখন বিএএস এর মিটিং বসেছিল তখন কিন্তু প্রণবেন্দু বিশ্বাস চোখে আঙুল দিয়ে সকলের সামনে সেই ঘটনার উল্লেখ করেছিল। আমরা সম্পূর্ণ উপন্যাসে কনিকে প্রচন্ডভাবে বিপর্যস্ত হতে দেখেছি এই জুপিটার ক্লাবের বোর্ড মেম্বারদের হাতে, সেই সঙ্গে সেই সকল সুইমারদের হাতে যারা বেলা অমিয়াদের মতো হিংসা করত কনিকে, এবং উন্নাসিক একটা বিষয় তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এই উপন্যাসে ধনী দরিদ্র দুটো শ্রেণীকে আমরা যেমন দেখেছি, তেমনই দেখেছি দরিদ্র মানুষ মানেই কিন্তু ভালো, সকলে ভালো তা যেমন হয় না, আবার উচ্চ শ্রেণীর ধনী মানুষ মানেই যে সকলে খারাপ তাও হয় না। আমরা দেখেছি অমিয়া, বেলা এরা খুব হাই সোসাইটির মানুষ, কিন্তু তাদের মনটা কিন্তু উচ্চ মানের নয়। তাদের মনের মধ্যে যে নিচ নিচ ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি সেটা অবশ্যই কিন্তু একটা বিশেষ দিক আমাদের সমাজকে তুলে ধরার জন্য। যাই হোক, এই যে একটা বিষয়, সেই বিষয়টা তোমাদের বলে রাখা প্রয়োজন মনে হলো আমার, কারণ মাদ্রাজের বিষয়টা না হলে তোমাদের কাছে ক্লিয়ার হতো না। যাই হোক, মাদ্রাজে গিয়ে দেখা গেল রমা যোশীর পাশাপাশি কনি তো আর প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারলো না, কিন্তু সেখানে হিয়ামিত্র আগের থেকে অনেক বেশি ভালো ফল করছে। হিয়া দুটো গোল্ড এনেছে এবং পরবর্তী গোলটাও সে আনতে পারে। এইবার এইভাবে যখন এগোচ্ছে তখন ফাইনালের দিন অমিয়া জলের মধ্যে ভীষণভাবে
অসুস্থ হয়ে গেল, তার পেটে একটা ক্র্যাম্প দেখা দিল, সে বাধ্য হয়ে তাকে হসপিটালাইজড মানে তাকে চিকিৎসকের অধীনে নিয়ে যাওয়া হলো। শেষ যে রিলে রেস সেটাই কিন্তু অংশগ্রহণ করতে পারলো না অমিয়া, ফলে একজন খেলোয়াড় কম পড়লো। তখন জুপিটারের সদস্যরা প্রচন্ড চিন্তায় পড়েছে যে কি করবে, কিন্তু তাদের মাথায় বিন্দুমাত্র কোনির নামটা আসছে না, কারণ তখনও তারা হিংসার মধ্যে একেবারে জর্জরিত হয়ে আছে। হিংসা তাদের জীবনকে যেন গ্রাস করেছে, তারা তখনও বেঙ্গলের স্বার্থের কথা ভাবছে না। সেই সময় একেবারে আগুনের ফুলকির মতো জ্বলে উঠেছিল প্রণবেন্দু বিশ্বাস। তিনি আর কোনো কথা না শুনে তিনি সরাসরি চলে গেলেন তার ছাত্রী হিয়াকে নিয়ে কোনির কাছে গ্যালারিতে। যদিও সরাসরি প্রণবেন্দু কোনির কাছে যাননি, হিয়া মিত্র গিয়েছিল। হিয়া গিয়ে কোনিকে বিশেষভাবে অনুরোধ জানালো। সেখানে আমরা কিছুটা বাকবিতণ্ডা দেখতে পাই, কিন্তু যখন হিয়া মিত্র কোনিকে তার বিশেষ অনুভূতির জায়গায় আঘাত করেছিল, তখন কোনি কিন্তু আবার হিয়ার সাথে তার কস্টিউম পরে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এবং এই যে শেষ প্রতিযোগিতা রিলে, সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছিল কোনি একজন যোগ্য সুইমার এবং সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল, এবং বেঙ্গলকে সেবার চ্যাম্পিয়ন হতে সে সব থেকে বেশি সাহায্য করেছিল। ঠিক সেই সময় যখন তাকে প্রচন্ডভাবে মানে পুষ্পক মাল্যদান করা হয়েছে, পুষ্পক স্তবক দেওয়া হয়েছে, সকল দর্শকরা তার কাছে ছুটে আসছে তার কাছ থেকে একটা সই নেবার জন্য, তার হাতে তাকে তার সাথে করমর্দন করার জন্য, সেই সময় কোনি দেখতে পেয়েছে দূর থেকে ক্ষিতির সিংহকে এবং তার একমাত্র লক্ষ্য ক্ষিতির সিংহ। তার জয়ের আনন্দ, তার মধ্যে জয়ের উচ্ছ্বাস আমরা কিচ্ছু কিন্তু দেখতে পাইনি। সে সোজা গিয়ে ক্ষিতির সিংহের বুকে ঝাঁপিয়ে পড়েছে, এবং এরকম একটা দৃশ্যের মধ্যে দিয়ে আমরা উপন্যাসটা শেষ করেছি। যাই হোক, এই উপন্যাসটার সমস্ত ঘটনাটা এই। এবার আর একটা বিষয় বলবো, যেটা আমরা উপন্যাসের মধ্যে আলোচনার সময় তোমাদের বললাম না, সেটা হচ্ছে লীলাবতী। এই লীলাবতী চরিত্রটা কিন্তু শান্ত শিষ্ট একটা ঘরোয়া চরিত্র হলেও তার মধ্যে কিন্তু একটা উদ্যমী স্ত্রী আমরা দেখতে পেয়েছি, যে সব সময় ক্ষিতির সিংহের পাশাপাশি অবস্থান করেছে, ক্ষিতির সিংহকে সমর্থন করেছে কিন্তু তার সাথে কলহ করেছে। কিন্তু সর্বদা আমরা দেখেছি লীলাবতীকে ধৈর্য নিয়ে তার সংসারে যেমন তিনি এগিয়ে গেছেন, সেই সঙ্গে কোনিকেও কিন্তু তিনি যথেষ্ট সাপোর্ট দিয়েছেন এবং কোনির মায়ের মতো তার পাশে সবসময় দাঁড়িয়েছেন। কাজে এই লীলাবতী চরিত্রকেও তোমরা কিন্তু অবহেলা করো না। যদি তোমাদের পার্শ্ব চরিত্রগুলো সম্পর্কে কোনো একটা বিশেষ প্রশ্ন এসে যায়, সেক্ষেত্রে কিন্তু লীলাবতী চরিত্র তোমাদের লিখতে হবে, ভেলো চরিত্র লিখতে হবে, এগুলো কিন্তু তোমরা কখনোই উপেক্ষা করে যাবে না। যাই হোক, এই হচ্ছে মূল উপন্যাস। আমরা এইভাবে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে কোনি উপন্যাসে কোনির বিশেষ স্বীকৃতি লাভ হয় এবং ক্ষিতির সিংহ প্রমাণ করে দেয় তার নীতি, তার ন্যায়পরায়ণতা এবং তার যে কথাগুলো সেগুলো কিভাবে সত্যি হয়ে দাঁড়িয়েছে। এবং জুপিটার ক্লাবের সকল মানুষের মানে যারা প্রতিপক্ষ ছিল ক্ষিতির সিংহের, তাদের সকলের সামনে দিয়ে ক্ষিতির সিংহ বীর দর্পে যেন কোনিকে নিয়ে এগিয়ে চললেন। এইভাবে আমরা উপন্যাসটা শেষ করলাম। তাহলে তোমরা বুঝতে পারছো কোনি উপন্যাস কিভাবে প্রথম থেকে শেষের দিকে গেছে। এবার প্রস্তুতির পালা, তাহলে তৈরি হয়ে নাও তোমাদের আসন্ন বাংলা পরীক্ষার জন্য। সকলের জন্য অবশ্যই আমি বলবো খুব ভালো পরীক্ষা হবে, আর চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো আমার নতুন কোনো ভিডিও নিয়ে।